অব্যাহতভাবে অনিয়মের লঙ্কা কাণ্ড ঘটিয়ে চলেছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফাইন্যান্স। নিয়মকানুনের তোয়াক্কা না করে একসময়ের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা বাংলা সিকিউরিটিজকে 222 কোটি টাকা বাড়তি ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের শাসানির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। তারপরও ঋণের পরিমাণ কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করছে তারা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এমনই সব গুরুতর অনিয়ম ধরা পড়েছে। লঙ্কা বাংলার অনিয়ম নিয়ে মজুমদারবাবুর ধারাবাহিকের প্রথম পর্ব আজ। লঙ্কা বাংলা সিকিউরিটিসকে ঋণ দিতে গিয়ে কোনো আইনের ধার ধারেনি লঙ্কা বাংলা ফাইন্যান্স। ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ 40 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে, তাকে পাত্তা না দিয়ে সিকিউরিটিসকে দেওয়া হয়েছে 77 কোটি 35 লাখ টাকা। এর মাধ্যমে নিজ কোম্পানির পরিচালনা পর্ষদকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। কেবল তাই নয়, বাংলাদেশ ব্যাংকে পাঠানো খেলাপি ঋণ প্রতিবেদনে তা গোপন করে তারা হেঁটে চলেছেন অনিয়মের পথে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিশেষ পরিদর্শনে উন্মোচিত হয়েছে এসব অপকর্ম। 10 লাখ টাকা জরিমানা ও 3 বছরের কারাদণ্ডের বিধান সম্বলিত এ অপরাধের অভিযোগের মুখে লঙ্কা বাংলা কর্তৃপক্ষ অবশ্য দাবি করছেন দেরিতে হলেও তারা বাংলাদেশ ব্যাংকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যখন আমাদের মার্কেট খারাপ ছিল তখন আমাদেরকে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সাবসিডিয়ারিকে সাপোর্ট দিয়ে থাকি। লিমিট যেটা ছিল লিমিটটা পরবর্তী বোর্ড মিটিংয়ে আমরা সেটা ইনক্রিজ করে নিয়েছি। তবে এমন খোড়া যুক্তি মানতে নারাজ সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। তার মতে নিয়মের এমন ব্যত্যয় আসলে বড় ধরনের দুর্নীতি। একটা প্রতিষ্ঠান যদি তার বোর্ডেরও কথা না শুনে, রেগুলেশনও যদি না মানে, তাহলে তাকে তো রেগুলেশনের মধ্যে না আনলে, তার বিরুদ্ধে যথাযথ আইন আনুক ব্যবস্থা না নিলে এই দেশের ব্যাংকিং খাতে তো একটা বিপর্যয়ের মতো আসবে, এটা তো হতে দেওয়া উচিত না। হিসাব বলছে 2013 সালের জুন পর্যন্ত লঙ্কা বাংলা ফাইন্যান্সের মূলধন প্রায় 650 কোটি টাকা। সে হিসাবে লঙ্কা বাংলা সিকিউরিটিসকে মূলধনের 30% অর্থাৎ 195 কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারে প্রতিষ্ঠানটি, কিন্তু দিয়েছে 417 কোটি 60 লাখ টাকা। ডিসেম্বরের মধ্যে এ ঋণ 30% নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক সময় বেঁধে দিলেও তা আমলে নেয়নি লঙ্কা বাংলা ফাইন্যান্স। উল্টো এ ঋণ প্রতি বছর নবায়নের সুযোগ দিয়ে সিকিউরিটিসকে চিঠি দিয়েছেন তারা। 2013-এর মধ্যে এটা আমাদের সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজার যে লিমিট সেটার মধ্যে আনার জন্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সেটা আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের যে রিপ্লাই দিয়েছে সেই রিপ্লাইতে আমরা যথাযথভাবে সেটা বর্ণনা করেছি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর মনে করেন প্রতিষ্ঠানটির আচরণ উদ্ধতপূর্ণ, তাই খতিয়ে দেখা উচিত পেছনে কলকাঠে নাড়ছেন কারা। তারা রেগুলেটরকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখাচ্ছে, এটা তো অমার্জনীয় ব্যাপার। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট শক্ত ভূমিকা পালন না করলে আজকে একজন করছে কালকে আরেকজন করবে। লঙ্কা বাংলা যে প্রতিষ্ঠানটি, এই সাহসটি কোত্থেকে পান, এরা কাদের প্রশ্রয় থেকে কাজ করছেন, এটিও দেখার ব্যাপার। বাংলাদেশ ব্যাংক এইসব ঋণ অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লঙ্কা বাংলা ফাইন্যান্স কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সেই সাথে চাওয়া হয়েছে সব অনিয়মের ব্যাখ্যা, কিন্তু নির্দেশ দেয়া হয়েছে যাদের সেই সরষের মধ্যেই কি লুকিয়ে আছে ভূত। লঙ্কা বাংলা ফাইন্যান্সের এইসব ঋণ অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তা না হলে অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের অনিয়মে উৎসাহিত হতে পারে, যা গোটা আর্থিক খাতেই বিপর্যয় ডেকে আনতে পারে। অতীতে যেমনটা হয়েছে উন্নত বিশ্বের অনেক দেশেই। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।